পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার কয়রাপুর গ্রামের হাটতলায় NH2B-তে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মারা গেল এক যুবক। মৃত যুবকের নাম বুধ দত্ত, বয়স 25 বছর। ঘটনাটি ঘটেছে আজ সকাল 5টায়। এরপরই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে, মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনার জেরে NH2B-তে প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আউশগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা ঘটছে বলতে সকাল ওই 5টা নাগাদ ছেলেটা এখানে দোকানে কি চপ না কি নিতে এসেছিলো, একটা ডাম্পার দ্রুতগতিতে আসার সময় ছেলেটাকে অ্যাক্সিডেন্ট হয়। ছেলেটা ফলে সঙ্গে সঙ্গে একদম অ্যাক্সিডেন্ট। আমার নাম শেখ কাঞ্চন। আমি টু লিস্ট, আমার রিপোর্ট মোবাইল নিউজ।